মায়ার নবী আমল নবী এত উম্মতের পাগল আমার আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলেন আমার হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, জোরে কণ্ঠে চিন্তা করবে না, হাসরের ময়দানে মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাপ চিনবে না, মা চিনবে না, বউ চিনবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়াউমা লা ইয়াউমা ইউনফাকু, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা চিনবে না, বাবা চিনবে না, ছেলে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। আল্লাহ বলেন বিকলবেন সালিম, তোমার সুস্থ অন্তর ছাড়া, আমি তোমার আমল ছাড়া, আমি তোমার ইমান ছাড়া, আমি তোমার মহব্বত ছাড়া খালেস আসো কিনা, তুমি যদি ফাসেক হও ফাজের হও আমি তোমারে চিনি না। আল্লাহ ডাক দিয়ে বলবে আমি আজকে এই রাজত্ব তো আমার, আমি আজকে কাহারিয়াতের ঘোষণা দিলাম। আমার রসুল বলবে আল্লাহ আমি মাথা মোবারক উঠাবো না, তুমি কাহার হয়ে গেছো। আমার রসুল বলবে আল্লাহ আমি তোমার সামনে আমার মাথা মোবারক উঠাবো না। আমার রসুলকে আল্লাহ বলবেন হাবিব ইরফা রাসাক সালতুতা ইশফাতু শাফা, আল্লাহ বলবেন হাবিব আপনার মাথা মোবারক উঁচা করুন, আমার কি বলুন কি দরকার আমি আল্লাহ দেব, আপনার সেজদা করে থাকলে আমার ভালো লাগে না, ভালো লাগে না। আমার রসুল বলবে তুমি তো কাহারিয়াতের ঘোষণা দিয়েছো, কঠিন হয়ে গেছো, এখন তুমি যদি আমার উম্মতকে, উম্মত আমার গুনাহগার, এখন আমি উম্মতের চিন্তায় আছি। আল্লাহ বলবে ও হাবিব আমি আর কাহার নাই, মাতা মোবারক উঁচা করেন, আমি এখন রহমান হয়ে গেছি। হাশরের ময়দানে আল্লাহ সূরা আর রহমান নিজে পড়বেন, এখন আমরা পড়ি আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ পড়বেন আনার রহমান আমি নিজেই রহমান। আল্লাহ বলেন হাবিব উম্মতকে জান্নাতে নিয়ে যান, আপনার উম্মত যত খুশি জান্নাতে দেন। কি মনের মধ্যে জ্বালা, এই জ্বালাটা আমগো মতো এরকম মনের জ্বালা না, আমগো মনে তো কত কথা কয়। আর সিদ্দিকে একবারের জ্বালা হলো ওই সাহাবি মনে হয় আমি আবু বকরের চেয়ে আমার মায়ার নবীকে অনেক বেশি ভালোবাসি, নাইলে আমার মাঝখানে কেন আসবে, আমার চেয়ে আমার রসুল মনে হয় তাকে বেশি ভালোবাসে, সে এজন্য জায়গা করে দিয়েছেন। এটাই মনে মনে হায় রে আমার রসুলকে মনে হয় আমি পরিপূর্ণ ভালোবাসতে পারলাম না, আমাকে আরও ভালোবাসার দরকার, মনের মধ্যে জল্পনা কল্পনা। এই খবরটা আমার নবী জানে কি জানে না, বিশ্বাস আছে নি, জানে কি জানে না, হ্যাঁ জানে, জানাই লোকে আরো জোরে আর জলে জলে মরে আঙ্গ বাংলাদেশের মোল্লা কথা কন ঠিক কিনা, আমরা মোল্লার দলে না আল্লাহর দলে, আরো জোরে কন কার দলে, ও আমার আব্বা জানের আরে আমার রসুল বুঝতে পেরে বললেন আবু বকর রে শোনো 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 আবু বকর, আমি তোমার মনের কষ্ট বুঝতে পেরেছি, তবে শোনো একটা কথা মনে রাখবা, আমি আমার আল্লাহর পরে কাউরে যদি বন্ধু বলে ঘোষণা দিতাম আবু বকর আমি তোমাকে বন্ধু বলে ঘোষণা দিয়ে দিতাম। তারপরে মনে মনে ভাবতে যে তাহলে বন্ধু যদি ঘোষণা দিতেন তাহলে মাঝখানে আরেকজন কেন, হ্যাঁ মাঝখানে আরেকজন বসাইছেন, আমি আপনার কাছে, আমি আমার আপনার এমনি রোল নাম্বার এক না। আমার রসুল ডেকে বললেন একদিন পরীক্ষা নিলেন কে আছো আমার দরবারে, আমার কাছে আসার সময় কে আছো এমন যে একটা রোগীর সেবা করে এসেছো। সবাই নীরব, সবাই কি সিদ্দিকে একবার দাঁড়িয়ে বলেন লাব্বাই কে রাসূলুল্লাহ, আমি আপনার দরবার শরীফে আসার আগে আমি একজন রোগীর সেবা করে আপনার সুন্নাত আদায় করে এসেছি। আমার রসুল বলেন মনে রাখবেন রোগীর সেবা করার নিয়ম হলো রোগীর পাশে যে রোগীর মাথায় হাত বুলিয়ে দিতে হবে, সুবহানাল্লাহ কর রোগীর সেবার পূর্ণতা। আমার রসুল বলেছেন রোগীর কাছে যে রোগীর মাথায় হাত বুলাইয়া দিলে সেবার পূর্ণতা আসে, আর সালাম করে মোসাফা করলে সালামের পূর্ণতা আসে। বড় 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 করে বলেন না সুবহানাল্লাহ, সালাম দিয়ে মোসাফা করবেন, মোসাফাটা করবেন ঠিক কিনা, আবার দেখেন মোসাফা করার সময় হিসাব কিতাব করে করেন, রাস্তাঘাটে চলার সময় আবার কোনো মাইয়া লোকের যায় আসসালাম আলাইকুম হাত বাড়াই দিয়ে আরেক ভেজালে পড়েন না, ওটাও কয়ে দিলাম, নাহলে আবার বিপদ হয়ে যাবে, কয়ে হুজুরে সেটাও কয়ে দিছে আঙ্গ। মোসাফা মাইয়া লোকের সাথে করার দরকার নাই, কোনো কারণে সালাম বিনিময় হলে দূরে দূরে ঠিক কিনা কন,
এটা ইসলাম উৎসাহ দেয় না, অনুৎসাহ দিয়েছে মেয়েদেরকে সালাম দেওয়ার, কারণ এখানে ফেতনার আশঙ্কা থাকতে পারে। আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ মনে রাখবেন, সিদ্দিকে একবার আমার রসুল বললেন, ও আমার আজকে আমার সামনে যারা রয়েছে বলো আমার দরবারে আসার আগে কি গরিবকে দান করে এসেছ? সে সবাই বসা, সিদ্দিকে একবার বলে, আমি ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি একজনকে দান করে এসেছি। বলেন না সুবহানাল্লাহ, সব দিক দিয়ে সিদ্দিকে একবার এমন আমার রসুলের দরবার থেকে যাচ্ছে, সামনে যায় একটু একটু তাকায়, আবার সামনে যায় একটু তাকায়, সামনে যায় একটু তাকায়, আমার নূর নবীর চেহারা মোবারক দেখতে দেখতে ব্যাক করে। আমার রসুলের চেহারা মোবারক 24 ঘন্টা না দেখলে যার ভালো লাগে না। তিনি সিদ্দিকে একবার বলেন না সুবহানাল্লাহ। রসুলের প্রেম ভালোবাসা অন্তরে যদি থাকে তার কোনো ভয় আছে? শায়ের কত সুন্দর করে বলেন, মেরে দিল মে হ্যায় ইশকে মুহাম্মদ, দিল সালামত হ্যায় তো ক্যা ক্যা নেহি, মেন নবিয়ों কে গলিয়ों মে গম হো, মুঝে জান্নাত কে পরোয়া নেহি। আমার দিলে আমার রসুল আছে, আমার মায়ের নবী আছে, আমার আর কোনো কিছুর দরকার নাই, আমার কোনো ভয় নাই, আমার দিল তো শান্তিতে আছে। আমি জান্নাতের পিছে ঘুরি না, আমি আমার মায়ের নবীর প্রেমের পিছনে ঘুরি, জান্নাতের পরোয়া করি না, আমার সম্পর্ক হলো জান্নাতের মালিকের সাথে। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুরা, আমার মায়ের নবীকে জানের চেয়ে ভালোবাসতে হবে। এখন দয়াল নবীকে ভালোবেসে মায়ের নবীর সুন্নাত গুলোকে অমান্য করা যাবে নি, কথা কন। একটা ছেলে ঘরে বসে বসে জিকির শুরু করছে, আমি জ ঝমু জ ঝমু জ ঝমু জ ঝমু জ ঝমু, মায়ে কয় আহা আমার তো কপাল ভালো, আমি জজের মা হমু মা হমু। সুবহানাল্লাহ, কত না সুবহানাল্লাহ, কইলে অসুবিধা কি? মা বলে, ছেলে রে তুমি জজ হইবা, তবে একটা সত্য আছে, খুব ভালো করে লেখাপড়া করতে হবে, জজ হতে গেলে জজের মতো লেখাপড়া লাগবে। ছেলে কয় মা লেখাপড়া করতে পারবো না আমি, জজ হমু জজ হমু লেখাপড়া করতে। বাপ ঘরে এসে বাপের কয় আব্বা আমি জ ঝমু আমি জ ঝমু, কয় আরে আমার কপাল ছেলে কি সুন্দর নিয়াত করছে, তাহলে বাবা ভালো করে পড়ো। কয় আব্বা পাইতাম না আমি পড়বো না আমি জ ঝমু, হবে নি জজ হতে গেলে ওরকম লেখাপড়া লাগবে কি না, কতক্ষণ না? আমি আপনি যদি বলি আমি রসুলকে মহব্বত করি নামাজ পড়বো না, কি কয়? কেন? রসুলকে ভালোবেসে নামাজ পড়া, নামাজ পড়ে রসুলের ভালোবাসা দেখাইতে হবে। জোরে কোন ঠিক কে না? আরেকটু জোরে কোন ঠিক কে না? মায়ের নবী রহমাতুল্লিল আলামিন প্রাণের নবী আকা মাওলাকে ভালোবাসার কথা বলতেছি গভীর মনোযোগ। বাবা নামাজ যদি ঠিকমতো পড়া হয় আমাদের শান্তি হবে না? আমার শান্তি, যারা নবীকে ভালোবাসে না এরা নামাজ পড়ার কোনো অধিকার নাই। জোরে কোন ঠিক কে না? নামাজ পড়বে নবীর প্রেমিকেরা, নবী প্রেমিক যার ঈমান আছে অন্তরে নবী আছে নামাজ তার জন্য ঠিক কি না? পাঁচক্ত না কয়ক্ত পড়বেন? হ্যাঁ সত্যি আল্লাহ কবুল করুন, আমিন কর। যদি পাঁচক্ত নামাজ পড়েন বেশ কটা শান্তি হবে, তার পাঁচটা শান্তির খবর দেই। এক নম্বর হলো যদি কেউ নামাজ ঠিক মতো পড়ে, এক নম্বরে তার মৌতের কোনো আজাব হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার, মৌতের আজাব সত্য না মিছা? আমার রসুল বলেন যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে গো, ওই ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে, যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করবে তার মৌতটা এমন ভাবে হবে, মায়ের কোলে বাচ্চা যেমন শিশু বাচ্চা দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক আজরাইল তার জানটা নিয়ে যাবে, সে বলতেও পারবে না। বলেন সুবহানাল্লাহ। নাম্বার দুই হলো বাবা কবরে আজাব হবে না। নাম্বার তিন হলো আমল নামা ডান হাতে আসবে, কোন হাতে? আরো জোরে, বাম হাতে আসলে খবর ভালো না খারাপ? আর ডান হাতে? ডান হাতে? নাম্বার চার হইলো
পুলসেরাত পার হবে 30,000 বছরের রাস্তা, এমন ভাবে পার হবে 30,000 বছরের রাস্তা চারটিখানি ব্যাপার না, ঠিক কিনা? 30,000 বছরের রাস্তা মুখস্থ পার হওয়া যায়নি, 1-2 বছর না, 1-200 বছর না, 30,000 বছরের রাস্তা পুলসেরাত। আমার রসুল বলেন এমন লোক আলবার কি পুলসেরাত পার হবে নামাজি বিদ্যুতের গতির মতো। 5 নম্বর হলো বিনা হিসাবে জান্নাতে যাবে, এই 5টা কথা মনে রাখবেন বাবা। অন্য হাদিসে আছে নামাজ পড়লে চেহারা ভালো হয়, নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ পড়লে সম্মান বেড়ে যায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমার রাসূল বলেছেন যেই জায়গায় আমরা নাক কপাল লাগাইয়া সিজদা করব ওই জায়গার মাটি আমরা ইন্তেকালের পরে 40 দিন পর্যন্ত মাটি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। আমার বন্ধুরা ছেলে ভুলে গেল, মেয়ে ভুলে গেল, ভাই ভুলে গেল, আপন ছেলে মেয়েরা আমার ইন্তেকালের পরে আপনার ইন্তেকালের পরে জমাজমি ভাগ করার জন্য ব্যস্ত হয়ে গেল, আর ওই যা যে জায়গায় সিজদা করেছি ওই জায়গার মাটি 40 দিন পর্যন্ত আপনার আমার পক্ষে সুপারিশ করতে থাকলো। সিজদার দরকার আছে না নাই, নামাজের দরকার আছে না নাই। আমার বন্ধুরা নবীকে ভালোবাসতে গেলে মায়ের নবীর প্রেম যদি আমরা চাই আমার নবীর দরুদ শরীফ পড়া লাগবে না লাগবে না? বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, কম না বেশি? ওই যে সিদ্দিকী আকবরের মাঝখানে কারে বসাইলেন মনে আসেনি? আমার রসুল বলেন আবু বকর তুমি কি জানো তোমার মাঝখানে কেন বসাইছি? তুমি মনে মনে চিন্তা করো না, তারে আমি বসাইলাম তার মানে তোমার আমার সম্পর্ক দূরত্ব হয়ে গেল। না না, আমি তারে বসাইলাম এর জন্য আমি রসুল জেনে বুঝে দেখেছি এই আনসারি সাহাবি সোনার মদিনায় যত আনসার রয়েছে সবচেয়ে বেশি দরুদ আমার ওই পাগল আমি রসুলের উপরে পড়ি, এজন্য আমি দেখাইয়া দিলাম তোমারে সাক্ষী রেখে যে আমি রসুলের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, আমি রসুল তাকে আমার কাছে এত কাছে জায়গা করে দিব। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله تعالى عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم علي الصلاه رواه الترمذي হাদিস কানে তিরমিজিতে আছে, হাদিস কানে মিশকাত শরীফের মধ্যে আছে। আমার মায়ের নবী নূরের নবী কামলেওয়ালা বলেন আদরের উম্মতরা রে হাশরের ময়দানে আমার ওই আদরের উম্মত আমি রসুলের বেশি কাছে আসবে, আমি রসুলের সবচেয়ে নিকটে থাকবে, যেই উম্মত আমি রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েছি আমার সবচেয়ে বেশি কাছে ওই উম্মত থাকবে যে আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ, কোন জোরে কোন আল্লাহু আকবার। দরুদ শরীফ কম পড়বেন না বেশি? আমার রসুলকে ভালোবাসলে রসুলের ডাক ডাকবো না বাদ দেব, যে রসুলকে ভালোবাসে তার মুখের মধ্যে মনের মধ্যে নবী 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 থাকবে, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা অন্য হাদিসে আছে আমার রাসূল বলেন মান সাল্লা আলাইয়ামুল খামিস মিয়া মাররা, যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে জুমার রজুরিতে আমি রাসূলের উপরে 100 বার দরুদ শরীফ পড়বে। কোন রাতে? কোন রাতে? বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবারের রাত। এই রাতে আমার রাসূল বলেন যে আমার উপরে আমি নবীর মহব্বতে 100 বার দরুদ শরীফের আমল জারি করে দেবে। আমি রাসূল ওয়াদা দিয়ে গেলাম লাম ইফতাকির আবাদা, দুনিয়ার মধ্যে সে কখনো গরিব হবে না, ফকির হবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নূর নবীর প্রেমে অর্থ আছে, টাকা আছে, জান্নাত আছে, সব কিছু আছে, জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেমে জান্নাত আছে না নাই? টাকা পয়সা আছে না নাই? ভালোবেসে দেখো সব আমার আল্লাহ দেবে, নবীর মহব্বতের কারণে দেবে, ঠিক কিনা? আর নবীর মহব্বতে যা পাওয়া যাবে ওটাই হলো দামি, ওটাই হলো আসল। আমার রসুল বলেন 100 বার করে জুমার রাতে যদি দরুদ শরীফ পড়ো আমি রসুল ঘোষণা দিয়ে গেলাম কখনো গরিব হবে না, হবে না, হবে না, বলেন না সুবহানাল্লাহ। কিবারে পড়বেন? পড়বেন নি বাবা? কতবার? সপ্তাহে একদিন একটু আমল করেন, একটু দরুদ শরীফ পড়ে ডেকে দেখেন আমার রসুলকে, আমার মায়ের নবী খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে, আর আমল নামা ভারী হতে থাকবে। রসুলের দরুদ পড়লে আমার রসুল বলেন তোর দুনিয়াতে কোনোদিন অভাব হবে না। এজন্য নজরুলে কয়
নবী মর পরশমণি কইতেননি কইতেননি বলবেন কোন দেখি নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানে একটু একটু কইতে কম যায় না সবাই বলেন নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজা নবী মর নূরে খোদা তার তরে সকল পয়দা নবী মর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারি নূরের রোশনি নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানে ও বন্ধুরা আমার বাবারা নবী নবী করলে দুনিয়াতেও ধনী আখেরাতেও ধনী এই কথাটা বলার জন্য আমি এত এদিক ওদিক ঘুরতেছি আমার ভাই বুঝতে পেরেছে বলেন মারহাবা যদি কারো আমল কারো তওবা কবুল হয় আমার রাসূল ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি কখন বুঝবে এটা জানার দরকার আছে না নাই আমার রহমতের নবী মায়ার নবীর প্রেমে আমার রাসূল সব দিয়ে গেছি কোরআন শরীফ ব্যাখ্যা করেন আল্লাহ তিবিয়ান আল্লিকুল্লি সাইয়ে বলেছেন আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন আমার আল্লাহ বলেন এই কোরআন শরীফ হলো মুমিনের জন্য এমন একটা আমার মুমিনের জন্য রহমত মুমিন তো একটু ভালো করে বুঝলো না ঠিক কিনা বন্ধুরা আমার যদি নামাজ কবুল হয় যদি রোজা কবুল হয় যদি হজ কবুল হয় যদি তওবা কবুল হয় মনে করবেন আপনার মন কোনদিন মারলেও আপনাকে খারাপ কাজের দিকে মন যাইতে চাইবে না ঠিক ঠিক কিনা ঠিক নাম্বার ওয়ান আজান দেওয়ার আগে মন চাবে যে সব কাজে বন্ধ আমার আল্লাহর ডাকে আমি আগে ঠিক কিনা যখন শুধু দেখবেন বসে আছেন তাসবিহ পড়তেছেন বসে আছেন দরুদ শরীফ পড়তেছেন বসে আছেন আপনি ভালো উপদেশ দিচ্ছেন কোনো সময় একটি মিনিট খারাপ কাজে লাগাবে না যদি তার তওবা তার আমল কবুল হয় এক নাম্বার কথা হলো ওই ব্যক্তি খারাপের দিকে যাবে আরো যখন খারাপের দিকে যাবে যদি তার মন খারাপে টানে মনে করবেন তার ইবাদত কবুল হয় নাই আর যদি মনে করেন যে না খারাপের দিকে মন চাই না মনে করবেন ইবাদত কবুল আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ওলি ছিলেন উনি জীবনে খাবার খেতেন ওই হালুয়া নরম খাবার হালুয়া ওনার রুটি গোশত দিলে বলতেন বাবা হালুয়া আসেনি এগুলো না খাইয়া হালুয়া খাইতেন কি খাইতেন তো সবাই জিজ্ঞাসা করতো হুজুর আপনি হালুয়া রুটি এগুলো শুধু হালুয়াই খান রুটি গোশত মাজার খাবার একটু খান না কয় বাবা আমি হিসাব করে দেখেছি রুটি গোশত খেতে একটু টাইম বেশি লাগে আর হালুয়া খাইলে একটু তাড়াতাড়ি খাওয়া হয় এর মাঝখানে আমি হিসাব করে দেখেছি যে আমি হালুয়া খাইলে আর রুটি গোশত খাইলে যে টাইমটা বাঁচে ওই টাইমে আমি 70 বার আমার আল্লাহর জিকির করতে পারি কতবার আল্লাহর জিকির করতে মন চায়নি নবীকে ডাকতে মন চায় ডাকি আর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ শাফাআতের অধিকার হাতে তে আপনার ঠিক কিনা আমার রাসূল ছাড়া শাফাত করার কেউ আছে না শাফাআতের অধিকার হাতে তে আপনার দিয়েন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল
আমার বন্ধুরা আমার বাবারা, তওবা নামাজ আমল কবুল হইলে শুধু মন টানবে জিকির করতে, মন টানবে আমল করতে, মন টানবে ইবাদতের জন্য। একটা মিনিটের জন্য আপনার মন চাইবে না যে আপনি আমি আল্লাহ নবীর জিকির থেকে আলাদা হয়ে থাকি। একটু সময় চলে গেলে মনের মধ্যে কষ্ট লাগবে, ঠিক কি না? এখন একটু ভেবে দেখেন ভাই, যেটা বলছেন এটা অনেক বড় একটা কথা, যে আমরা নামাজ পড়তে ভালো লাগে কিনা, জিকির করতে ভালো লাগে কিনা, না টেলিভিশন দেখতে ভালো লাগে, মসজিদের মধ্যে যাইতে দেখবেন ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে মুসল্লি তখন কয় দেখছেন কাণ্ড জ্ঞান নাই, জুমার দিনে যদি দু মিনিট অজ বেশি করে খালি ঘড়ির দিকে তাকায়, অত টেলিভিশনের সামনে বসে ওই চিন্তা করে না, চায়ের দোকানে বসে ওই চিন্তা করে না, নামাজের মধ্যে একটু দেরি হলে, যদি খুতবার মধ্যে একটু দেরি হয়, হুজুরে কেন দেরি করে? মৌলবী মানুষ কাণ্ড জ্ঞান নাই, কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? ভালো কাজে মন তখন বসবে যখন আপনার আমল ও তওবা কবুল হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মায়ের নবীর দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, দুনিয়াতেও ধনী আখেরাতেও ধনী, কথা বলেন ঠিক কিনা? এর মাঝখানে একটা দুঃখের কথা হয়ে গেছে, এই চাঁদপুরের জমিনে একজন বক্তা এসে ওয়াজ করে গেছেন, তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ বলে আমার সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছি। আমি প্রসঙ্গে একটা দলিল দেখাইয়া যাই, কারণ আমি চিন্তা করেছিলাম এক ধরনের ওয়াজ করব, এখানে উঠে আর এক ধরনের করতে হলো আমার, এজন্য অন্য দিকে গেছি। আমি কাউরে গালি টালি দিচ্ছে না, একটু শোনাইয়া দেই হাদিসের নাম হাল সহিহ মুসলিম শরীফ, সুবহানাল্লাহ, কোন এইটা মূল কিতাব যেটা, এটা একটা খণ্ড, মূল কিতাব হলো 419 পৃষ্ঠা, বাম পৃষ্ঠা 1450 লাইন, নিচে হাদিস খানা আছে, বাবুল হিজরত। আমার রসুলকে বেশি বেশি করে ইয়া রসুলাল্লাহ বলে ডাকবেন, যারা ইয়া রসুলাল্লাহ বলে ডাকতে চায় না অবশ্যই মনে করবেন তারা আমার রসুলের ডাক পছন্দ করে না, রসুলের ভালোবাসা তাদের অন্তরে নাই। যতই বলুক এগুলো ইমানদার না, জোরে কন ঠিক কিনা? এগুলো ইমানদার না, এগুলো ইমান চোর, ইমান চোর, ইমান চোর। আস্তে কর বাবার আমার, ফাকাদিনাল মাদিনা তালাইলান ফাতানাযা ওয়া আইহুম ইনজিলু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইনজিলু আলা বানি নাজ্জার আখওয়ালি আব্দুল মুত্তালিব উকরিম বিযালিকা উকরিমহুম বিযালিকা ফাসাইদুন নাজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদাম ফিত্তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ যরে কম সুবহানাল্লাহ। আমার রসুল দেখার জন্য রাতের বেলা আমার রসুল সোনার মদিনায় শুভাগমন করলেন, রাতের বেলা শুভাগমন করেছে পুরুষেরা, তারা পাহাড়ের উপর উঠছে দল দল হয়ে রসুল দেখার জন্য, নারীরা ঘরের ছাদের উপর উঠছে রসুল দেখার জন্য, আর যুবকেরা গোলামেরা গালমান যুবকেরা এরপরে খাদান গোলামেরা দলে দলে বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল নিয়ে নিয়ে আমার রসুলকে ইস্তেকবাল দিয়ে বলেছে ইউনাদুনা ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এখন ওই বক্তা বলে গেল ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আমি সহিহ মুসলিম এখানে রেখে দিলাম, কারো দেখার হলে দেখে যাও, সহিহ হাদিসের মধ্যে আছে আমার মায়ার নবীর পাগলেরা আমার রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেবে, এটাই সহিহ হাদিস, জোরে কোন ঠিক কি না? ও নবী প্রেমিকেরা, যাদের অন্তরে মায়ার নবীর ভালোবাসা আছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে ভালো লাগে না খারাপ লাগে? কাদের ভালো লাগে আমি একটু ডাকাইয়া দেখবো। এখন নারে রিসালাত, নারে রিসালাত, ও নবী প্রেমের পাগলেরা, একটা একটা করে আমি আপনাদের রোগ সারাইয়া দিতাম, কিন্তু আর যাব না, সময় নাই, কথা একটাই বলবো, আমার আমার রসুল থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করো না, করো না। আমরা যারা রসুলকে ভালোবাসি, আমার রসুল যে আদেশ করেছেন ওগুলো ভালোবাসবো। এক নম্বরে বলেছি হালাল রিজিকের কথা, দুই নম্বরে আমার নূর নবীর প্রেমের কথা কিছু বলে দিলাম, তৃতীয় নম্বরে নামাজের কথা বললাম, চতুর্থ নম্বরে আর একটা কথা বলি, বাবা মা বাবারে কষ্ট দিও না যুবকেরা, আসেনি মায়েরও দেখতে পারে না বাবারেও দেখতে পারে না। আরে এখন আরেকটা জিনিস হয়েছে, বিদ্যাশ্রম বের হয়েছে, বিদ্যাশ্রম মা বাবার এই বিদ্যাশ্রমে তুই আসে, আল্লাহ রহমত আমরা এখনো রিপোর্ট পাই নাই কোনো মৌলবি তার মায়েরে বাপেরে বিদ্যাশ্রমে তুই আইছে, আলহামদুলিল্লাহ। কোনো আলেম এখনো মা বাবাকে বিদ্যাশ্রমে রেখে আসে নাই। আমার মায়ের নবী বলেন আদরের উম্মত খবরদার খবরদার, হুমা
জন্য জান্নাতের কারণ আর জাহান্নামের কারণ। যদি তারা খুশি হয় তুই জান্নাতি, যদি মা বাবা কষ্ট পায় তুই জাহান্নামী। মা বাবারে খুশি করা লাগবে না লাগবে না? قال رسول الله صلى الله تعالى عليه وسلم بر الوالدين افضل من الصلاه والصدقه والصوم والحج والعمره والجهاد في سبيل الله. আমার মায়ের নবী বলেন আদরের উম্মত, তোর মা তোর বাপের খেদমত কেমন শোন, নামাজের চেয়ে, রোজার চেয়ে, হজের চেয়ে, যাকাতের চেয়ে, দান সৎকার চেয়ে, উমরার চেয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে তোর মা বাবার খেদমতের দাম কোটি কোটি গুণ বেশি। ধরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর নামাজের চেয়ে মা বাবার খেদমতের দাম বেশি হইল কেমনে? আমি উত্তরটা আধা মিনিটও লাগবে না দেওয়ার, উত্তর হলো এই, যদি আমি পিতামাতাকে কষ্ট দিয়ে নামাজের বিছানায় দাঁড়াই আমার নামাজ আল্লাহ কবুল করবে না করবে না? জোরে কোন ঠিক না? তাদের সাথে মায়া মহব্বত ভালোবাসা উত্তম আচরণ এবং সম্মানজনক কথা বলবি। যদি মা বাবকে ধমক দিবি আমি আল্লাহর হুকুম, আমার আল্লাহ, আমি আল্লাহ তোকে শাস্তি দেব আমার হুকুম যদি তুই অমান্য কর। আল্লাহ বলেন ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. وامر بابارا الله رسول যা বলেছেন এর বাহিরে যাওয়া যাবে না, যদি যাই উপায় থাকবে না, কথা বলেন থাকবে না। মা কত বড় নেয়ামত বেশি বলা লাগবে না, কয়েকটা মিনিট বলি। মা এত বড় নেয়ামত আল্লাহ জান্নাত বানাইছে স্বর্ণ দিয়া, একখানি স্বর্ণের আর একখানি ঠবের উপর। সুবহানাল্লাহ। কোন আপনাগো আমাগো বাড়ি মসজিদ মাদ্রাসা যা বানাই সব হলো মাটি দিয়ে পোড়ানো অথবা গ্যাসে পোড়ানো, ঠিক কিনা? আর আল্লাহ জান্নাত বানাইলো স্বর্ণের ইট দিয়ে, কিসের ইট? স্বর্ণ শোনাছিলেন তো, স্বর্ণ, স্বর্ণ দিয়ে আল্লাহ ইট বানাইলো, আল্লাহ ভরে কিনা? হ্যাঁ, এ জান্নাত সোনা দিয়ে আল্লাহ বানাইছে, স্বর্ণ দিয়ে, স্বর্ণ দিয়ে আল্লাহ জান্নাত বানাইলো। এমন জান্নাত বান্দা বান্দির জন্য বানাইলো, জান্নাতির যে জান্নাতি একটা চেয়ার কুরসি যেখানে জান্নাতি বসবে, ওই চেয়ারটা 60টা কার্পেটের উপর বসানো থাকবে। সুবহানাল্লাহ। কোন আমার রসুল বলেন জান্নাত এমন হবে, দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতের ফলে দুনিয়ার গাছের ফলের গোড়া হলো নিচের দিকে ফল উপরের দিকে, আর জান্নাতের ফলের গাছের গোড়া হইল উপরের দিকে আর ফলগুলো হলো নিচের দিকে। আরো জোরে কোন এ বাবা তুমি বসো না, এখানে কয়টা আছে মাশাল্লাহ, এরা যদি থাকে আর বিশ্বযুদ্ধ লাগলেও এরাই যথেষ্ট। বসো আমার দিক থেকে, আমার পছন্দ হয় না? পছন্দ হয় তাহলে আমার দিক থেকে থাকো, আমারও তোমার খুব পছন্দ হয়, এদিকে ঘুরো ঘুরে বসো। আচ্ছা, আমার রসুল জিজ্ঞাসা করলেন ইয়া রসুল, আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ এ কেমন সিস্টেম, জান্নাতের ফলের গাছের গোড়া উপরে নিচের দিকে ফল? আমার রসুল বলেন আল্লাহ এত সুন্দর সাজাইছে। আচ্ছা, যে আল্লাহ নিচে কোড়া দিয়ে উপরে ফল দিছে ওই আল্লাহ চাইলে একটু ঘুরে দিতে পারে কিনা? আরো জোরে কোন উপরে গোড়া নিচে ফল কেন? আমার রসুল বলেন জান্নাতির অন্তরে যখন ফল খাওয়ার ইচ্ছা করবে এই গাছে উঠে ডাব পাড়া লাগবে না, আম পাড়া লাগবে না, জাম পেড়ে খাওয়া লাগবে না, কাঁঠাল পেড়ে খাওয়া লাগবে না, যেই মুখে ইচ্ছা করবে অটো মুখের মধ্যে আসবে সব নিচের দিকে। আর আমি 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 একটা ব্যাখ্যা করছি কেন জানেন, দুনিয়াতে আল্লাহ উপরের দিকে দিছে তার কারণ হলো চোরের ভয়, ঠিক কিনা? আমগো যে চোরের ভয় আল্লাহর ভয় না আমাদের, যদি ফল নিচের দিকে থাকতো গা ফলের গাছওয়ালা ফল খাইতে পারতো না। হ্যাঁ, এমনি ঢিল মেরে নিয়ে যায় উপর থেকে, আর নিচের দিকে যদি থায় হ্যাঁ সব নিয়ে যাবে রাতারাতি, দিনের বেলা নিয়ে যাবে খবর হবে না, ঠিক কিনা? কাছে উঠলে তো একটু দেখা যায় একজন উঠছে, এত সুন্দর জান্নাতে তো আর চোর যাবে না, ঠিক কিনা? চুরি করার কেউ নাই, কি খাবি? আমার মায়ের নবী হাদিস শুনে অবাক হয়ে যাবেন, একদিন বসে আছেন রহমাতুল্লিল আলামিন, এভাবে এরকম কি ধরে ধরে টানতেছে,
সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, আরো জোরে টানতে টানতে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি ধরে টানলেন, কি ছেড়ে দিলেন, দয়া করে একটু বলেন। আমার রসুল হাসতে হাসতে বলেন, দেখো আমি বসে বসে আল্লাহর জান্নাতটা অবজারভেশন করতেছিলাম, আমার রসুল কেমন ক্ষমতাওয়ালা যিনি দুনিয়ার চেয়ারে বসে কুরসিতে বসে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে করুন, দেখে না আমার রসুল বলেন, জান্নাতে দেখছি একটা আঙ্গুর ফলের থোপা, আঙ্গুর গাছের থোপা, এটা এত ভালো লাগলো, এত বড়, আমি ভাবলাম গেল নামাইয়া আমার সাহাবায়ে কেরাম উম্মতরে খাওয়ানো। টান দিয়ে নামাইতেছি, নামাইতে নামাইতে দেখি এত বড়, কেয়ামত পর্যন্ত যদি একটা থোপার ফল সারা পৃথিবীর কেউ খায়, খাইয়া শেষ করতে পারবে না। আমি চিন্তা করলাম জান্নাতের খাবার খাইয়া শেষ করতে না পেরে যদি নষ্ট করে, জান্নাতের খাবার নষ্ট করা যায় না, এজন্য ব্যাক করে দিয়েছি। ও বাবা, একটা থোপায় যদি এই অবস্থা হয়, আল্লাহ কি বানিয়ে রাখছে জান্নাতের মধ্যে! হ্যাঁ, একখান হাদিস পেয়েছি, জান্নাত জান্নাতুল আদন, আইন দাল নুন আদন, এই আট বেহেশতের এক বেহেশতের মধ্যে আল্লাহ খাবার পরিবেশন করবেন সুন্দর সুন্দর প্লেটে। এখন বান্দা খাবার খাবে, খাইতে খাইতে প্লেটের মধ্যে কামড় দিবে, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বলবে জান্নাতি প্লেট খাও কেন, কি হয়েছে তোমার, মাথা ঠিক আছে? জান্নাতি বলবে, আল্লাহ 100% মাথা ঠিক আছে, প্লেট খাও কেন, আল্লাহ তুমি এমন খাবার দিয়েছো, খাবার খেয়ে দেখি প্লেট ধরে, এই প্লেটটা পর্যন্ত তুমি মাখন দিয়ে তৈরি করেছো, জান্নাতের প্লেটটা পর্যন্ত মাখনের তৈরি। এই জান্নাত, যেই জান্নাতের কথা বললাম, ইট হবে স্বর্ণের আর রূপার, দুটি রেওয়ায়েত আমার নজরে পড়েছে, একটা রেওয়ায়েত হলো ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত, আরেকটি রেওয়ায়েত হলো আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, এই স্বর্ণের ইট দিয়ে বানালো স্বর্ণের জান্নাত, ছেলের জান্নাত হইলো মায়ের পায়ের নিচে। জোরে কর আল্লাহু আকবার। যদি বাবা ছেলের জান্নাত সন্তানের জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়, মায়ের দাম কত, মায়ের দাম কত, মায়ের মনে আঘাত দিয়া বাবার মনে আঘাত দিয়ে আমার রসুলের ভালোবাসার নাম বললে ওই ভালোবাসা সহি হবে না। জোরে কন, ঠিক না? মা বাপের মনে আঘাত দিবে, দিবে একবার উহ বললেই কাজ হয়ে যাবে, ঠিক না? আঘাত দিও না বাইরে, যুবকেরা মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, মায়ের মনে বাবার মনে যত শান্তি দিতে পারবা, দুনিয়ার মধ্যেও শান্তি পাবা, আখেরাতেও শান্তি পাবা। আর তার আগে একবার ভাববা, আমাকেও বাপ মায়ের মতো বুড়া হওয়া লাগবে, আমি যদি সন্তানকে দেখিয়ে দেই আমি আমার মা বাবার খেদমত ভালোভাবে করেছি, আমার সন্তানও দেখবে আমার বাবা কি করেছে সেও করবে। জোরে কন, ঠিক না? কটা কথা কইলাম, নামাজ পড়বেন কথা কন না, না বাদ, আজকে ঠান্ডা বেশি, হ্যাঁ বুখারী শরীফে আছে, আজান শুনছে ওঠে নাই, আমার রসুল বলেন বাল শয়তান, শয়তান প্রস্রাব করে দিয়েছে কোথায়, কানের মধ্যে, উজ নাই হে, দুই কানের মধ্যে প্রস্রাব করে দিয়ে কানে বাতাস দিছে, কয় ঘুমা ঘুমা। আহা, আমার রসুল বলছেন ঘুমের চেয়ে নামাজ, আর আমি যদি বলি নামাজের চেয়ে ঘুম ভালো, ডায়াবেটিস হবে কি না? ঢাকা শহরে আমরা আগে দেখতাম, 20 বছর আগের কথা, তখন দেখতাম এত লোক নাই, এখন ফজরের আজান দেওয়ার আগে টড়ম বড়ম বং 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 কি হইছে, দৌড়াইতেছে দলে দলে স্বামী স্ত্রী, কি কয় আমার ডায়াবেটিসে ধরেছে, কিসে? তুই যদি আগে উঠে ফজরের নামাজ ঠিক মতো দৌড়াইয়া মসজিদে যায় পড়তি, তোর আগের থেকে সাবধান হইলে মনে হয় বাইসে যাইতি, হ্যাঁ না, ধরছে যখন তখন ফজরের নামাজও পড়ি। বন্ধুরা আমার, হালাল রিজিক খাবো কিনা,
কথা কয় না, একটু নিয়োগ করেন, আল্লাহ কবুল করুন, করে আমিন। কি রিজিক? হারামে আরাম, হারামে আরাম নেই, ঠিক কিনা? নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ, নবীকে বেশি বেশি সালাম, আল্লাহর জিকির বেশি বেশি দমে দমে জিকির করব। কার আরো ধরুন, কার গান গাওয়া ছাড়েন, গালি দেওয়া ছাড়েন, আরেকজনের গালমন্দ করা ছাড়েন, ওই টাইমটুকু আল্লাহ জবান দিয়েছে, জবানের সদ ব্যবহার করে আল্লাহর জিকির নবীর দরুদের ভিতরে কাজে লাগান। চোখটা বন্ধ হলেই দেখতে পাবেন আপনার আসল কাজে সেটা লেগে গেছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, মা বাবার খেদমত করব না ছেড়ে দেব না, করার দরকার নাই। আগে জিজ্ঞাসা করবেন মাকে বাবাকে, ঘর থেকে বাইরে গেলে জিজ্ঞাসা করবেন, অনুমতি নেবেন, পরামর্শ করবেন, মা বাবার দোয়া নিয়ে কাজে নামবেন, বরকত হবেই হবে, হবেই হবে। মা বাবার মনে কষ্ট দিয়েন না, মায়ের মতো আপন দুনিয়ায় কাউরে খুঁজে পাওয়া যাবে না। অনেকবার দেখেছি মায়ে যখন বাসায় আসে দেখেছি ঘুমায় না, ছেলে কখন মাহফিল করে বাসায় ফেরে, গাড়ির হরনটা বাজার আগে, লাইট দেখলেই দরজার পাশে এসে মায় হাজির হয়ে যায়। এই মায়ের কোনো তুলনা আছে? আমি কোথায় যেন বলেছিলাম, আমার বাড়ি তো সাতক্ষীরা, কয় ক্ষীরা? যদিও আমি ঢাকায় সেটেল, ক্ষীরা টোটাল সাতটা, কয়টা দোজক কয়টা? হ্যাঁ বাবা রে, যাক তারপরে তরিকার কাজ হচ্ছে, সেখানে জেলার মধ্যে ফার্স্ট আমি গোনাগার চেষ্টা করেছি। আমার এক ওস্তাদকে সাথে নিয়ে আমার মুর্শিদে করিম এবং গৌসে পাকের নামে যে মাদ্রাসা করেছি, প্রায় 3 কোটি টাকা খরচ করে, এখন 21 জন শিক্ষক কর্মচারী, দাখিল মাদ্রাসা, হেফজ বিভাগ আছে, হোস্টেল আছে, মাশাআল্লাহ খুব উন্নত সাজানো গোছানো, জেলার মধ্যে ফার্স্ট। সকাল হইলেই বাচ্চারা নবী প্রেমের গান, 3 তলার উপরে মাইক লাগাইয়া দিছি, গান ধরে কি সবসে আওলা আলামা রানবী সবসে বালামা। এগুলো এদিকে কেউ পড়ায় না, তা আপনারা কন না কে? আপনি মাওলা কম প্যারা মা রানবী, আপনি মাওলা কম প্যারা মা রানবী, দোন আলম কা দুলহা মা রানবী। বলেন না সুবহানাল্লাহ! বাবা রে, আমার নূর নবী শান গাইবেন, জবানে বরকত হবে, চেহারা সুন্দর হবে, সম্মান দুনিয়াতেও বাড়বে, আখেরাতেও বাড়বে, কোনোভাবে রসুলের বিরুদ্ধে যাওয়া যাবে না, আল্লাহর বান্দা হওয়া যাবে না, ঠিক কিনা? বলেন। শেষ কথাটা বলবো, তার আগে বলতেছিলাম আমার এলাকায় বিরাট একটা দরবার আছে, হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ মাজার শরীফ, বছরে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয় সেখানে। তো ওখানে আমি কয়েকবার একটানে গেছি, এবছরও দাওয়াত আছে, ওখান থেকে আমার মাদ্রাসায় গেছি, আমার বাবা মা এখনও আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আপনারা। এখন আমি অবাক, আমি বাড়ি গেছি, রাত বাজে তখন 3টারও বেশি, 3:30-4টা, মানে ফজরের আজান খুব বেশি বাকি নাই। আমি ভাবছি ওই সময় বাড়ি যাব না, বাবা আমার সাথে, মা আমার গাড়ি মাদ্রাসায় ঢুকাইয়া বলি এখানে বসে একটু, আরও কিছু মানুষ আছে পাগল, তখনও বসা আমার জন্য, কারণ আমি তো সবসময় যাই না। এখন বসে বাবাই বলতেছে না চলো, অনেক কষ্ট হয়েছে, বাড়ি চলো। আমি কইলাম আরে আমি তো প্ল্যান করছি বাবার এলো এখানে বসে, কিছুক্ষণ পরে যাবো, নাহলে তো মায়ের ঘুম ভেঙে যাবে। বাড়ি গেছি, এ যুবকেরা একটু শোনেন বাস্তবে মা কি জিনিস। বাড়ি যেয়ে দেখি এ মায় ঘুমায় নেই। আজকে জিজ্ঞাসা করলাম মা তুমি ঘুমাও নাই? কয় আমি খুব ভালো করে করে শুয়ে দেখছি আমার ঘুম আসে না, আমার ছেলে আসছে। আহা কত সুন্দর কথা, মা ছেলেরে দেখবে বসে আছে। গেলাম মায়ের কদম বুসি করে, মা তো মাই চেয়ে আছে আমার দিকে। আমি কইলাম যে এখন তো যাক এবার ঘুমায় কি দেখি, তো দেখি গরম পানি, ওজুর পানিও গরম, খাবার পানিও গরম। আমি কইলাম মা গো কি গরম পানি তোমার জন্য? তো আমি বললাম গরম পানি করছো, হ্যাঁ গরম করে করে কতক্ষণ রাখছো এইভাবে?
কয় তুই আসতেছিস আসতেছিস মনে করে করে গরম করে রাখছি। আমি কইলাম যে গরম করে রাখছো কেন? কয় তুই অজু করলে এখন জানি তুই নামাজ পড়বি, তো পানি পান করলে অজু করলে তোর যদি ঠান্ডা লাগে তাই আমি গরম করে রাখছি। আমি আরেক দিক ফিরে ওই দিন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, যে এই হলো মা, এই হলো কথা বলেন না, এই হলো মা। যে এখনো ছেলের বয়স 40 বছর, মায়ে ভাবে ছেলে এখনো ঠান্ডা লাগবে, ছেলের এখনো একটু ভাববেন, একটু ভাববেন, ভাববেন, মা বাপের মনে আঘাত দিয়েন না, মা বাপকে ভালোবাসবেন, আল্লাহ রাসূল দয়া করবে, আল্লাহর হাবিবকে প্রাণ ভরে ভালোবাসবেন, কবরে নবী কাজে লাগবে, হাসরে নবীর কাজে লাগবে, মিজানে আমার নবী ছাড়া কোনো উপায় নাই, পুল ছাড়াতে নবী ছাড়া কোনো উপায় নাই, হাউজে কাউসার মুখে তুলে দিবে রহমাতুল লিল, কেউ সেদিন আসবে না যেই মোল্লা বিরোধিতা করে ওই মোল্লার খবর থাকবে না জোরে কণ্ঠে কিনা। নজরুল সেখানে কলম ধরেছে, দুঃখের দিনের দহরদিম নবী কামলেওয়া লা, নবী কামলেওয়া লা, তুমি আসবে জানি আধার রাতি, জ্বলবে চেরাগ লালা নবী কামলে, জাগবে যাবে বকে মার অপর তৃষা সত সহারা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পেয়ালা নবী কমলে ওয়ালা। বিপদে বলা মুসিবতে মায়ার নবী ছাড়া কোনো উপায় নাই জোরে কণ্ঠে কিনা। আমার বন্ধুরা আমার বাবা, শেষ কথা হলো এই, হাশরের ময়দানে হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা, ছেলেও কানবে নবী, বাবাও নবী, ছেলেও নবী, ভাই নবী আরেক ভাই নবী, তারা সবাই নবী হয়ে বলবে রব্বি হাবলি, বলবে নাফসি 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 নাফসি, আদম নবী বলবে নাফসি নাফসি, মূসা নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, ইসমাইল নবী বলবে নাফসি নাফসি, শীষ নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে নাফসি নাফসি, 19 নম্বর ছেলে সুলাইমান নবী বলবে নাফসি নাফসি। আমার বাবারা সব নবীরা নাফসি নাফসি করবে, ছেলে বাপের জন্য বলবে না আমার বাপের কি হবে, বাপ বলবে না আমার ছেলে নবী তার কি হবে, বাবাও নবী ছেলেও নবী, সবাই নাফসি নাফসি করবে। আর হাশরের ময়দানে একজন নিচের আদনুরের কাপড় নূরের আসল মোবারক এভাবে উঁচা করে ডাকবে আর বলবে, আয় আল্লাহ রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার আদরের উম্মতকে আমার আসলে উঠাইয়া দাও, জোরে কর আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার বাবা জেনে আমার, মায়ার নবী কিন্তু একাই রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে উম্মতকে ডাকবে। ও আমার বন্ধুরা অনুরোধ করে গেলাম, যেই নবী কবরে, যেই নবী হাসরে, যেই নবী মিজানে, যেই নবী পুল সেরাতে, যেই নবী বেহেশতের দরওয়াজায়, যেই নবী ছাড়া উম্মতের চিন্তা করার কেউ থাকবে না। একখানা রেওয়ায়ত মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আমার উম্মতকে দুইটা ভাগে ভাগ করলাম, এক ভাগ আপনার জান্নাতি আর এক ভাগ জাহান্নামী, এক ভাগ নেককার এক ভাগ বদকার, আল্লাহ গো আমি বদকার গুলো তোমারে দিয়ে দিলাম, নেককার গুলো আমি নিলাম, আমি ঝামেলায় যাব না। আমার রসুল বলেন, আল্লাহ গো আমি আমার উম্মতকে দুইটা ভাগে ভাগ করলাম, এক ভাগ হলো নেককার আর এক ভাগ হলো বদকার গোনাগার, আল্লাহ গো নেককার গুলো তোমারে দিয়ে দিলাম আর গোনাগার গুলো আমি রসুল আমার বুকে উঠাইয়া নিলাম। শাফিউল মুজনেবিন বানিয়ে দিয়েছি, একজন উম্মত জান্নাতে যাইতে বাকি থাকতে আমার রাসূল জান্নাতে যাবে না যাবে না যাবে না, জোরে কণ্ঠে কিনা। মায়ের নবী আমল নবী,
এত উম্মতের পাগল আমার আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলেন আমার হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? চিন্তা করবে না, হাশরের ময়দানে মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাপ চিনবে না, মা চিনবে না, বউ চিনবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়াউমা লা ইয়াউমা ইউনফাকু। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা চিনবে না, বাবা চিনবে না, ছেলে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। আল্লাহ বলেন বিকলবেন সালিম, তোমার সুস্থ অন্তর ছাড়া, আমি তোমার আমল ছাড়া, আমি তোমার ইমান ছাড়া, আমি তোমার মহব্বত ছাড়া খালেস আছো কিনা? তুমি যদি ফাসেক হও, ফাজের হও, আমি তোমারে চিনি না। আল্লাহ ডাক দিয়ে বলবে আমি আজকে এই রাজত্ব তো আমার, আমি আজকে কাহারিয়াতের ঘোষণা দিলাম। আমার রসুল বলবে আল্লাহ আমি মাথা মোবারক উঠাবো না, তুমি কাহার হয়ে গেছো। আমার রসুল বলবে আল্লাহ আমি তোমার সামনে আমার মাথা মোবারক উঠাবো না। আমার রসুলকে আল্লাহ বলবেন হাবিব ইরফা রাসাক সালতুতা ইশফা তু শাফা। আল্লাহ বলবেন হাবিব আপনার মাথা মোবারক উঁচা করুন, আমার কি বলুন কি দরকার আমি আল্লাহ দেব, আপনার সেজদা করে থাকলে আমার ভালো লাগে না, ভালো লাগে না। আমার রসুল বলবে তুমি তো কাহারিয়াতের ঘোষণা দিয়েছ, কঠিন হয়ে গেছো, এখন তুমি যদি আমার উম্মতকে, উম্মত আমার গুনাহগার, এখন আমি উম্মতের চিন্তায় আছি। আল্লাহ বলবে ও হাবিব আমি আর কাহার নাই, মাতা মোবারক উঁচা করেন, আমি এখন রহমান হয়ে গেছি। হাশরের ময়দানে আল্লাহ সূরা রহমান নিজে পড়বেন, এখন আমরা পড়ি আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ পড়বেন আনার রহমান আমি নিজেই রহমান। আল্লাহ বলেন হাবিব উম্মতকে জান্নাতে নিয়ে যান, আপনার উম্মত যত খুশি জান্নাতে দেন। শেষে আমার আল্লাহ বলবেন হাবিব আপনি কি খুশি হন নাই? আল্লাহ বলেন আল্লাহ সাফায়ুতি রব্বুকে ফাতারদা, আমি তো বলেছি আপনাকে খুশি করব, আপনি উম্মত জান্নাতে দিয়ে খুশি হন। এখন নূর নবীর প্রেমের পাগল আমার রহমতের নবী, তাকে জান্নাতে দিবে কি দিবে না? আরো জোরে কম, অন্তরে নবীর মায়া ভালোবাসা রাখবেন। আমার একজন ওস্তাদ বলেছিলেন আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ, এর নাম শুনেছেন কিনা, তিনি বলেছিলেন দুনিয়ার আদালতে যেমন, দুনিয়ার আদালতে, দুনিয়ার কোর্টে যেমন পাগলের বিচার নেওয়া হয় না, হাশরের ময়দানে নবী প্রেমের পাগলের কোনো বিচার হবে না, হবে না, হবে না। মহব্বত দাঁড়িয়ে সালাম দি, الحمد لله رب العالمين الصلاة السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا زد الحسن والحسين الصلاة السلام عليك يا رحمة للعالمين ربنا أتمم لنا نورنا اغفر لنا إنك على كل شيء قدير يا إلهي ارحم فرما مصطفاك واسطي يا رسول الله کرم کیجئے خدا کے واسطے دیر میر شغور اللہ
আজকে বরকতময় মাহফিল উত্তর তরপুর চণ্ডী আল্লাহ কাজী বাড়ি জামে মসজিদ কমিটিও যুব সমাজের উদ্যোগে এই নূরানি মাহফিল নবী প্রেমের মাহফিল আল্লাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিল এই মাহফিলের মিনাল ইবতিদা ইলাল ইনতিহা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত আলোচনা যত তেলাওয়াত আল্লাহ যত মহব্বত যত জিকির আজকার আল্লাহ ইন্তেজামাত দাওয়াত তাবারুকাত আল্লাহ তোমার শাহি দরবারে ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ একটি বছর চিন্তা চেতনা গবেষণা ভাবনা মহব্বতের পরে আজকের মাহফিল সংগঠিত হয়েছে কত ত্যাগ কত কষ্ট আমার ভাইরা বাবারা করলেন আল্লাহ মেহরবানি করে সকলের ভালোবাসা মহব্বত সকলের শেরকাত যারা যেভাবে সামিল হাল হয়েছেন আল্লাহ মেহরবানি করে তোমার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন সমস্ত হাদিও মায়ের নবী নূরের নবী কামলেওয়ালা নবী তারানেওয়ালা বাঁচানেওয়ালা শাফাতের কান্ডারি রহমতুল্লিল আলামিনের দরবারে মহব্বতের হাদিয়া পৌঁছায় দাও আহলে বাইত পাক পঞ্জতন সাহাবে রাসূল সুহাদা সালেহিন মুহিব্বিন মুহাদ্দিসিন ফুকাহা উম্মে কেরাম রুহুত কেরাম সমস্ত সালাসিলায় কাদিয়া সৃষ্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সমস্ত সিলসিলার হযরাত কেরাম গণ দরবারে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন সমস্ত হাদিয়া বিল খুসুস গোস বখশেন শেবদার হুজুর খাজ গরিব নওয়াজ আল্লাহ শনশে শ্রীকোট শনশে সোহার আলা হযরত বেরেলিওয়ালা সহ বাংলার সুলতান বাবা শাহজালাল থেকে শুরু করে সমস্ত কামিলিনদের দরবারে আমাদের মহব্বতের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ গো আমরা বড় গুনাহগার খতাকার সিয়াকার বাদকার আল্লাহ গুনার দিকে তাকায় না নূর নবীর একজন আপনা প্রেমিক বলে জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ জানি না কখন মায়ার সংসার ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ আদরের সন্তান লাশের পাশে সে বাবা বাবা করে ডাকবে ডাকের জবাবটা দেওয়ার ক্ষমতা হবে না হবে না আল্লাহ 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 দয়া করে ওই সময় আসার আগে জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের অনেকের বলে ডাকার কেউ দুনিয়ায় নাই কত মানুষের সাথে দেখা হয় কত মানুষের সাথে দেখা হয় মায়ের মায়া ভরা চেহারা বাবার মায়া দর দরদের চেহারার দেখা হলো না ওই মা ওই বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ কবর গুলো বেহেশতের বাগান বানায় আল্লাহ তুমি শিখিয়াছ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ যার মা বাবা কবরে আপন জন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মহব্বতের মানুষ তার মুরব্বি আল্লাহ কবর গুলো বেহেশতের সাথে সংযুক্ত করে দাও জান্নাতের লেবাস তাদের করাইয়া দাও নূর নবীর নূরের হাত মোবারক হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ যারা দুনিয়াতে আছেন হায়াতে তৈয়বা দান করো যারা অসুস্থ রয়েছেন শেফা নসিব করো
আল্লাহ আমার প্রিয় বন্ধু আল্লাহ মাওলানা ফিরোজ খান তার ভাই অসুস্থ, আল্লাহ আল্লাহ মেহরবানি করে শেফা দাও, আল্লাহ আমার আরাফাতি ভাই আল হাজরফিক হাজি রফিকুল ইসলাম পাটোয়ারি আল্লাহ হাজি সাহেবকে পরিপূর্ণ শেফা দাও। আল্লাহ আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন, মাহফিলের সভাপতি মহোদয় সেক্রেটারি আপু আল্লাহ মাহফিলের সাথে সংযুক্ত যারা খতিব সাহেব হুজুর আল্লাহ মসজিদের কমিটি এলাকার ভাইয়েরা বাবাজিরা মা বোনেরা যে যেভাবে হাত বাড়িয়েছে কাউরে খালি ফিরায় না, নূর নবীর ভালোবাসা মহব্বতের খাতিরে সবার মনের ফরিয়াদ জায়েজ বাসনা গুলো পরিপূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ ফিরায় না ফিরায় না, আল্লাহ গো দয়া করে নূর নবীর ওসিলায় তামাম ফরিয়াদ কবুল করে নাও। আদরের সন্তানগুলো লেখাপড়া জেহেন জাকাতে বরকত দাও, আমাদের সন্তানগুলো নবী প্রেমী করি আল্লাহ মানাও আল্লাহ। আয় আল্লাহ তাদের লেখাপড়া আগামী তেল না আগামী মাসে দাখিল এসেছে সমানের পরীক্ষা, আল্লাহ ছাত্ররা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, শানদার কামিয়াবি অর্জন করতে পারে, খাস তৌফিক নসিব করে দাও। আল্লাহ আমাদের বাচ্চাগুলো মানুষের মতো মানুষ বানাও, আল্লাহ এলাকা সামনে পিছনে ডাইনে বামে আল্লাহ যত মরদে গান কারাম কবরবাসী কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। আজকের এই মাহফিলের জন্য কঠিন কঠোর পরিশ্রম যারা করলেন আল্লাহ দুনিয়া আখেরাতের ইজ্জতের জিন্দেগি নসিব করে দাও, আল্লাহ দুনিয়া আখেরাতে মেহরবানি করে নিয়ামুল বদল জাযায় খায়র ফিদ দুনিয়া ওয়াল আখিরা কাসীরান কাসীরান নসিব করে দাও। আল্লাহ যারা হাজির দিয়েছেন, যারা ওয়াজ নসিহত করেছেন, যারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, পর্দার আড়ালের মা বোনেরা সহ কাউরে খালি ফিরায় না। আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো, আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের প্রেমের পাগল বানাও, নামাজি বানাও, আশিক রাসূল বানাও, মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নাও। আমাদের দ্বারা যেন মা বাবা কষ্ট না পায়, ওলি আল্লাহ কষ্ট না পায়, তোমার হাবিব কষ্ট না পায়, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তোমার হাবিবের প্রেমের দেওয়ানা পাগল বলে কবুল করো। আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করে দাও, বারবার আল্লাহ দিদারে মুস্তাফা নসিব করে দাও। ডেকেলাম রাসূলুল্লাহ রওজা পাকের কিনারি, ডেকেলাম রাসূলুল্লাহ রওজা পাকের কিনারী, আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারি। আল্লাহ বারবার হারামাইন শরীফ আইন নসিব কর, আল্লাহ আজরাইল দেখার আগে নূর নবীর দিদার নসিব করে দিও, দিদারে মুস্তফার মাধ্যমে প্রাণ পাখি যেন চলে যায়। আল্লাহ গো আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, আমরা যেন অন্যদের মতো বেয়াদবি না করি, বেয়াদব না বানাইয়া নূর নবীর কদমে পাকের নালাই শরীফের গোলাম বলে কবুল কর। খোদায়া বাহাক্কে বনি ফাতেমা কেবার কওলাই মা কুনম খাতেমা আগর দা